बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थीबिंदु अस्सलामु अलैकुम। पूर्वेर न्याय आज ऑनलाइन क्लासे आमार पक्ष थेके तथा शिमुलिया कलेजेर पक्ष थेके तोमादेर शुभेच्छा स्वागत। आमी मोहम्मद आतिकुल हक सहकारी अध्यापक भूगोल शिमुलिया कलेज झिकरगाछा जशोर। आमी आज 2020-21 शिक्षाबर्षेर एकादश श्रेणीर भूगोल प्रथम पत्रेर द्वितीय अध्याय अर्थात पृथ्वीर गठन थेके बांग्लादेशेर भूप्रकृति निये आलोचना करब। ताहले आजके आमार आलोच्य विषय बांग्लादेशेर भूप्रकृतिर बैशिष्ट्य। भूप्रकृतिक बैशिष्ट्य। भूगोल प्रथम पत्र द्वितीय अध्याय अर्थात पृथ्वीर गठन थेके बांग्लादेशेर भूप्रकृतिक बैशिष्ट्य। এ থেকে আমরা আজকে যেটা শিখব যে ভূপ্রকৃতির বাংলাদেশের ভূপ্রকৃতি ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ ও তার বৈশিষ্ট্য। ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ আলোচনা করব বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তাহলে শুরু করা যায় যে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এদেশের উপর দিয়ে অসংখ্য নদীনালা বয়ে চলেছে, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা প্রধান নদী। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু, এই ঢালু বলা হচ্ছে প্রতি মাইলে 5 ইঞ্চির কম। এবং যেহেতু উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু, সেই নদীগুলোর উৎপত্তি স্থল উত্তরের দিকে, বিশেষ করে উত্তর থেকে উৎপত্তি লাভ করে দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে পাহাড়িয়া অঞ্চল ব্যতীত সমগ্র ভূভাগ, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদী, উপনদী, শাখা নদী, নদীর পলল দ্বারা প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই দিক থেকে বিচার করলে বলা যায় যে বাংলাদেশের ভূমির অবস্থা ও গঠনের সময় অনুবর্তিতার দিক থেকে বাংলাদেশের ভূপ্রকৃতিকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। ভাগগুলো হলো, এক নম্বর টারশিয়ারি যুগের পাহাড় সমূহ,
যুগের পাহাড় সমূহ। দুই নম্বর প্লাইস্টোসিন। প্লাইস্টোসিন কালের সোপান। সমূহ সাম্প্রতিক কালের প্লাবন প্লাবন সমিত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমির অবস্থা ও গঠনের সময়ানুক্রমের উপর ভিত্তি করে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটা ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এখন আমি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে ভূমিরূপগুলো দেখানোর চেষ্টা করব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রে লক্ষ্য করা যায় টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বলতে আমরা বুঝি বিশেষ করে ওই অঞ্চলটাকে বুঝি, বিশেষ করে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই অঞ্চলটা বিশেষ করে টারশিয়ারি যুগের হিমালয় পর্বত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় মায়ানমারের, বিশেষ করে মায়ানমারের ভাজ, মায়ানমারের গিরি, বিশেষ করে বলা হচ্ছে যে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উঠে উত্থিত হওয়ার সময় মায়ানমারের গিরিজনিত আলোড়নের ফলে, শিলারাশি যে ভাজের ফলে যে পাহাড়ের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। চিত্রে দেখা যাচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়টাকে আবার এই অঞ্চলটাকে দুইটা বিভাগ করা যায়, একটা হলো উত্তর, একটা হলো উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ, আর একটা হলো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ। টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো দক্ষিণ পাহাড়, আর দুই নম্বর হলো উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে টারশিয়ারি যুগ বললাম, টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উঠতে উত্থিত হওয়ার সময় মায়ানমারের গিরিজনিত আলোড়নের ফলে শিলা স্তরের ভিতরে যে ভাজের সৃষ্টি, পাহাড়গুলো সৃষ্টি হয়, ওটাকে বলা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, যেটা হলো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, দক্ষিণ পূর্ব অঞ্চলটা, এটা হলো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, এটা হলো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, আর এটা হলো উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়, এটা হলো উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। তাহলে দক্ষিণ পূর্ব অঞ্চল বলতে আমরা বুঝি রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এই অঞ্চলের পাহাড়গুলো হলো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়। এই পাহাড়ের গড় উচ্চতা 600 মিটার। বিশেষ করে এই অঞ্চলে শিলারাশি ভাজের ফলে পাহাড়গুলো সৃষ্টি হওয়া, এখানে অসংখ্য উপত্যকা লক্ষ্য করা যায়। উপত্যকাগুলো পাহাড়ের ঢাল বেয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এবং এখানকার এর ফলে যে নদীগুলো যেমন কর্ণফুলী, মাতামোহরী, সাঙ্গু, না প্রভৃতি নদী এখানে লক্ষ্য করা যায়। এটা হলো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, এবং উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়টা হলো বিশেষ করে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এই সমস্ত অঞ্চলটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। এটা হলো সিলেট শহর থেকে 180 কিলোমিটার উত্তরে, বিশেষ করে এই পাহাড়টা। এখানে এই পাহাড়ের গড় উচ্চতা বিশেষ করে 60 মিটার, এবং এখানে পর্যাপ্ত বৃষ্টি হয়, যার ফলে এখানে প্রচুর পরিমাণে চা জন্মে। এইটা অঞ্চলটা হলো উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ টারশিয়ারি যুগের পাহাড় দেখলাম, এবার আমরা প্লাইস্টোসিন কালের স্বপনসমূহ, প্লাইস্টোসিন কালের দ্বিতীয়, প্লাইস্টোসিন কালের স্বপনসমূহ বলা হচ্ছে। বিশেষ করে মানচিত্রে আমরা লক্ষ্য করলে দেখা যাবে যে প্লাইস্টোসিন কালের স্বপন হল বিশেষ করে উত্তর পশ্চিমে, উত্তর পশ্চিমের সুবিশাল বরেন্দ্রভূমি, মধ্যভাগে ভাওয়ালের গড় এবং কুমিল্লার লাল পাহাড়, লালমাই পাহাড় নিয়ে প্লাইস্টোসিন যুগের স্বপনসমূহ। বিশেষ করে প্লাইস্টোসিন যুগে বিশেষ করে খ্রিস্টপূর্ব 15,000 বছর পূর্বে পর্যন্ত এটার প্লাইস্টোসিন যুগ। এখানে অন্ত বরফ গলের ফলে পর্যাপ্ত পানিতে প্লাবনের ফলে উচ্চভূমির সৃষ্টি হয়, এবং এই যার ফলে, এবং এই মাটির রং লাল এবং ধূসর বর্ণের, যেই জন্য এটাকে বলা হচ্ছে প্লাইস্টোসিন কালের স্বপনসমূহ। আলোচনার সুবিধার্থে প্লাইস্টোসিন কালের স্বপনসমূহকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, যেমন বরেন্দ্রভূমি, দুই নম্বর হলো মধুপুর ভালের গড়, তিন নম্বর হলো লালমাই পাহাড়।
তাহলে বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমিটা হলো বিশেষ করে উত্তরবঙ্গের পদ্মা এবং যমুনার দোয়াব অঞ্চল, অর্থাৎ উত্তরবঙ্গের পদ্মা ও যমুনার দোয়াব অঞ্চল, বিশেষ করে নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, এই অঞ্চলটাকে বলা হচ্ছে বরেন্দ্র ভূমি অঞ্চল। এই অঞ্চলটা অন্য অঞ্চল অপেক্ষা একটু উঁচু এবং এখানে ভূমির রং লাল এবং ধূসর বর্ণের, যা অন্য অঞ্চল থেকে সহজে আলাদা করা যায়। এই বরেন্দ্র ভূমির মোট আয়তন হল 9,288 কিলোমিটার। এবার আসা যাক মধুপুর পাহাড়ের গড়। মধুপুর পাহাড়ের গড়টা হলো মানচিত্রে লক্ষ্য করলে দেখা যাবে মধুপুর পাহাড়ের গড়টা, মধুপুর পাহাড়ের গড় এটা হলো উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র হতে বুড়িগঙ্গা পর্যন্তের বিস্তার। এখানে বিশেষ করে ময়মনসিংহ, টাঙ্গাইল, টাঙ্গাইলে বিশেষ করে এবং গাজীপুরের মধুপুর এবং টাঙ্গাইলে ভাওয়ালের গড়। এই অঞ্চলটার মোট আয়তন হচ্ছে 4,105 কিলোমিটার। এবং লালমাই পাহাড়, লালমাই পাহাড়টা হচ্ছে যে কুমিল্লা শহর থেকে বিশেষ করে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড়। চিত্রে লালমাই পাহাড়ের অবস্থান লক্ষ্য করা যায়। লালমাই পাহাড় এখানে সাধারণত এটা পাহাড় না, ছোটো ছোটো টিলা লক্ষ্য করা যায়, যেটা ভাজের ফলে সৃষ্ট লালমাই পাহাড়। এবার দেখা যাক সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বলতে আমরা বুঝি যে টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিনকালের সপন ব্যতীত বাংলাদেশের উপর দিয়ে যে অসংখ্য নদ নদী, শাখা নদী, উপনদী, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এ সমস্ত নদী, উপনদী ও শাখা নদীর পলল দ্বারা গঠিত সমভূমি এবং দেশের মোট ভূভাগের শতকরা 80% হল সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই সমভূমির উপর দিয়ে বিশেষ করে অসংখ্য নদীনালার ভিতর দিয়ে প্রতি বছর গড়ে বঙ্গোপসাগরে বিশেষ করে 2.4 মিলিয়ন টন পলি সঞ্চিত হয়, যার ফলে বঙ্গোপসাগর অসংখ্য দ্বীপ গঠিত হয়েছে, যেমন ভুলা, হাতিয়া, সন্দ্বীপ, তালপট্টি ইত্যাদি। এবং বলা হচ্ছে এই যে 80% সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এর আয়তন হলো 1,24,266 কিলোমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে বাংলাদেশের ভূপ্রকৃতি বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটা ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 নম্বর হলো প্লাইস্টোসিনকালের সপনসমূহ, 3 নম্বর হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গঠন থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি আমার আজকের এই আলোচনা অনলাইনে দেখে থাকো তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতির উপর একটা সাম্যক ধারণা তোমাদের চলে আসবে। আমি বিশেষ করে আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।